আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু তিনটি ক্যাটাগরিতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তিনটি কোম্পানি, সেই তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু একসাথে আমি আলোচনা করবো আপনাদের মাঝে। তো প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরিফেল গ্রুপ, প্রাণ আরিফেল গ্রুপ। তো সেখানে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, এখানে পদের নামটা হচ্ছে আউটলেট ম্যানেজার। তো এখানে আপনার আবেদনটি শুরু করতে পারেন 16 অক্টোবর 2022 থেকে এবং আবেদন শেষ তারিখ কিন্তু 31 অক্টোবর 2022 পর্যন্ত কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা নাই, আর এটা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম একটি জব, কোনো কোনো দোকানে কিংবা অবস্থায় কোনো চাকরি নয়। এখানে কিন্তু আপনার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এনে ডিপার্টমেন্ট থেকে, আর যদি আপনার শিক্ষা জীবনে কোনো বিষয়ে কিন্তু আপনার তৃতীয় শ্রেণী থাকা যাবে না, 2.50 ওপরে কিন্তু থাকতে হবে আপনার যে সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোর মান। তবে এখানে কিন্তু আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্সের দরকার রয়েছে, 2 থেকে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তারা কিন্তু সেটা জানিয়েছেন এখানে। তো এখানে আরও বিস্তারিত ধরেছে সেটা কিন্তু আপনারা জানিয়ে নিতে পারবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে। তবে এখানে আপনার বয়স সীমা প্রয়োজন 24 থেকে 35 বছর, মানে 24 থেকে 35 বছর মধ্যে হতে হবে, এবং আপনাকে এখানে কমিউনিকেশন স্কিল ভালো হতে হবে এবং এমএস অফিস এক্সেলের কাজে কিন্তু আপনার এক্সপার্ট থাকতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে আপনার কাজ করার আগ্রহ থাকতে হবে, এবং তাদের সাথে কথা বলে কিন্তু আপনার স্যালারিটা আপনি ঠিক করে নিতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন, যেমন মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড এবং বাৎসরিক 2টি বোনাস, এবং প্রতি বছরে আপনার বাৎসরিক যে ভাতাটা রয়েছে বলতে আপনার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন তাদের মাধ্যমে। আরও বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে সেটা কিন্তু আপনার দেখে নিতে পারবেন। আর এই সম্পর্কে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে bdjob.com থেকে। তো সেখানে বলা হয়েছে অনলাইনে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে হবে 31 আগস্ট 2022 মধ্যে। তো আমরা আরেকটি পদে চলে আসলাম, এটা হচ্ছে আপনার ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেড। তো এখানে তারা দুটি পদে নিয়োগ দিয়েছে, যেরকম হচ্ছে ট্রেনিং জয়েন্ট অফিসার অর অফিসার এবং ক্রেডিট অ্যানালাইস। তো এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু দোয়ানে নির্দিষ্ট করে না, অনির্দিষ্ট। এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে অলরেডি 11 অক্টোবর 2022 থেকে, এখানে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন 19 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত। তো এখানে সম্পূর্ণ এটা কিন্তু ফুল টাইম জব, মানে স্থায়ী চাকরি। এখানে আপনার কাজটি হবে ওয়ার্ক এট অফিসে, অফিসে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তবে এখানে আপনার ব্যাচেলার ডিগ্রি বিজনেস অ্যাডমিশনের উপর যদি হয়ে থাকে, বা বিবিএ মাস্টার্স বিজনেস অ্যাডমিশন হয়ে থাকে, কিংবা এমবিএ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদনটি সম্পূর্ণভাবে করতে পারবেন। তবে এখানে আপনার স্কিল রয়েছে ডাটা অ্যানালাইস, ফিনান্স অ্যানালাইসে যদি দক্ষতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে আপনার বয়স সীমা যেটা প্রয়োজন 25 থেকে 29, মানে 25 বছর থেকে 29 বছরের মধ্যে হতে হবে, আর এখানে আপনার বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে এবং তাদের সাথে কথা বলে কিন্তু আপনার স্যালারি যেটা সেটা কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন, এবং তারা যে সমস্ত সুযোগ সুবিধা প্রদান করবে আপনাকে, টিএ মোবাইল বিল, ট্যুর অ্যানাউন্স, মেডিকেল অ্যানাউন্স এবং পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উইকলি হলিডে এবং গ্র্যাজুয়েটি। তো এখানে প্রতি বছরে কিন্তু আপনি স্যালারির জন্য যে আবেদনটা সেটা করতে পারবেন, স্যালারি বাড়াতে পারবেন আপনার, এবং বছরিক 2টি ভাতা কিন্তু আপনি পাবেন। সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে বিডি জব থেকে, সেখানে বলা হয়েছে অনলাইনে আবেদনটি সম্পন্ন করতে হবে 19 অক্টোবর 2022 তারিখের মধ্যে। এখন আমরা আলোচনা করব লাস্ট যে পদটি, সেটা হচ্ছে ঢাকা ক্লাব লিমিটেড। তারা কিন্তু সেখানে এক্সিকিউটিভ অফিসার এ নিয়োগ প্রদান করবেন। এখানে কিন্তু অলরেডি আবেদনটি শুরু হয়েছে 15 অক্টোবর 2022 তারিখ থেকে, এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ 22 অক্টোবর 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। এখানে শূন্যপদের সংখ্যা কিন্তু অনির্দিষ্ট করে দিয়েছে, এটা কিন্তু ফুল টাইম জব, এটা কিন্তু আপনার কোনো খন্ডকালীন কিংবা অস্থায়ী চাকরি চাকরি নয়। এখানে আপনার যে লাগবে এডুকেশন না করে সেটা হচ্ছে এমবিএ, ভিতরে এসআর ম্যানেজার ডট কম ম্যানেজার উইথ কম্পিউটার অ্যানালাইসিস, মানে আপনার গুড কমিউনিকেশন স্কিল, আপনার হচ্ছে ইংলিশে কথা বলা দক্ষতা এবং লেখার আগ্রহ থাকতে হবে, দক্ষ থাকতে হবে, এমবিএ পাশ করে থাকতে হবে। এখানে আপনার এক্সপিরিয়েন্সের দরকার হচ্ছে 3 বছরের। তবে এখানে আপনার বয়স সীমা যেটা প্রয়োজন সেটা হচ্ছে 35 বছরের মতো আপনার বয়স সীমা দরকার, এবং বাংলা ও ইংরেজি টাইপিং স্কিল, মানে আপনার কাজ করা দক্ষ থাকতে হবে, এবং আপনার হার্ডওয়ার্কিং, মানে কঠিন কাজ করার দক্ষ থাকতে হবে, এবং গুড পার্সোনালিটি, মানে ভালো পার্সোনালিটি, কমিউনিকেশন স্কিল যেটা বললাম, ইংলিশে আপনার পারদর্শী হবে হতে হবে এবং কথা বলো পারদর্শী হতে হবে। তো এখানে আপনার জব লোকেশনটা হবে ঢাকাতে। তো স্যালারি কিন্তু আপনি তাদের সাথে কথা বলে ঠিক করে নিতে পারবেন, এবং যে সমস্ত সুবিধা আপনি পাবেন এখানে দেওয়া রয়েছে পলিসি অনুযায়ী, তাদের যে পলিসি রয়েছে ঢাকা ক্লাবের, সেই ঢাকা ক্লাবের পলিসি অনুযায়ী কিন্তু আপনি এই সমস্ত সুবিধা কিন্তু পাবেন। আর এই সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করেছে bdjob.com থেকে। তো সেখানে বলা হয়েছে আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইমেল রয়েছে সেখানে কিন্তু আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন,
22 অক্টোবর 2022 তারিখের মধ্যে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।